টাইম ইজ টু শর্ট। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এক্ষুনি আমরা ক্যাবিনেটে একটা জিনিস পাস করেছি, সেটা আপনাদের কাছে বলবার জন্য আমি ডিরেক্ট করে দেবো। কেউ দয়া করে ভুলভ্রান্তি করবেন না এবং যেন ডিস্টর্টেড না হয়। ক্যাবিনেট এটাকে পাস করল এক্ষুনি, সেটা কি দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশন অফ এনকোয়ারি কনসিস্টিং অফ অনারেবল জাস্টিস এমভি লোকুর, রিটায়ার্ড জাজ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অনারেবল জাস্টিস জ্যোতিময় ভট্টাচার্য, রিটায়ার্ড চিফ জাস্টিস অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ইন এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ড বাই সেকশন 3 অফ দ্য কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট 1952 ইন দ্য ম্যাটার অফ ওয়াইডলি রিপোর্টেড ইললিগাল হ্যাকিং মনিটরিং পুটিং আন্ডার সার্ভাইলেন্স ট্র্যাকিং রেকর্ডিং এটসেট্রা অফ মোবাইল ফোনস অফ ভেরিয়াস পার্সন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের এখানে সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন পেগাসাসের নামে একেবারে জুডিশিয়ারি থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সিভিক সোসাইটি থেকে শুরু করে সবাইকেই একটা নজরবন্দি করে রাখা হয়েছে। এবং গত এক সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম পার্লামেন্ট চলাকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই তদন্ত করবেন এবং তদন্ত করবেন সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে দিয়ে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যার প্রতি মানুষের আস্থা আছে এবং সেক্ষেত্রে মানুষ বিচার পাবে। কিন্তু আমরা যখন দেখলাম এই সরকার পার্লামেন্ট চলাকালীনও সরকারের কোনো ভূক্ষেপ নেই, তখন আমি দিল্লি যাবার আগে পশ্চিমবঙ্গ ইজ দ্য ফার্স্ট স্টেট আমরা যেটা করেছি আমরা কমিশন অন এনকোয়ারি করেছি। বিশেষ করে সিনিয়র জাস্টিস আপনারা সকলেই জানেন মিস্টার মদন ইমরাও লোকুর খুব ইম্পর্টেন্ট জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে এবং জ্যোতিময় ভট্টাচার্য এক্স জাস্টিস চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট তাদের নেতৃত্বে আমরা কমিশনে এনকোয়ারি করে দিলাম। তারা দেখবেন কারা হ্যাকিং করছেন, কীভাবে করছেন, লিগালি করছে কিনা, লিগালি নয় পেট্রোলটাই ইলিগাল, ইলিগালি কী করে করছে এবং কীভাবে প্রত্যেকটা মানুষের মনে বন্ধ করে দিয়েছে। তাই যদি কেউ না যাবে আপনি জানাতে হয় আমাদের এই ছোট্ট পদক্ষেপ আশা করি অন্যান্য সকলকে জানাবে এবং কমিশনের এনকোয়ারি অ্যাক্ট আজকে অ্যাপ্রুভ হয়ে গেল ক্যাবিনেটে এবং ক্যাবিনেট মিনিস্টার তৈরি হয়ে গেছে। আমরা মিস্টার লোকুর সাহেবকে এবং জ্যোতিময় ভট্টাচার্যকে আমরা বলবো তারা ইমিডিয়েট জয়েন করে এই ব্যাপারে এনকোয়ারি ইনভেস্টিগেশন যা যা করার তারা করবে। আর পশ্চিমবঙ্গে তো একই পার্টি আছে যাদের ফোন ট্যাপ করছে, তার মধ্যে বাংলার লোক আছে, বাংলার সাংবাদিকরা আছে, বাংলার বিচারী কারা আছে দেখেছি তারা। সুতরাং এটা আমি করতে গেলাম। থ্যাংক ইউ।